দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সকল প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। প্রবাসী ভাই বোনেরা, আপনারা উন্নয়ন কাজের ছবি দেখছেন, এয়ারপোর্ট রোডে মাথার উপরে যে ফ্লাইওভার হচ্ছে, বিভিন্ন রকমের উন্নয়ন কাজ হচ্ছে, সেই উন্নয়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার 24 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে 27 নভেম্বর রবিবার সকাল 6টা পর্যন্ত বিশেষভাবে যান চলাচল এই এলাকায় কম হবে, কারণ রাস্তা বন্ধ থাকবে, 3 লেনের মধ্যে 4 লেনের মধ্যে 3 লেন বন্ধ থাকবে, ফলে ভয়ঙ্কর রকমের যানজট হবে বিমানবন্দরে আসা এবং যাওয়ার ক্ষেত্রে। বিআরটি এর পক্ষ থেকে উন্নয়ন প্রকল্প শেষ করার জন্য সড়ক ও জনপথ এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা আগামীকাল বৃহস্পতিবার 24 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে ফ্লাইটে 27 তারিখ রবিবার পর্যন্ত সকাল 6টা পর্যন্ত যারা যাবেন, তাদেরকে অবশ্যই বাড়তি 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে, আগে যদি বিমান আপনার 6টায় হতো আপনি হয়তো 4 ঘন্টা আগে বের হতেন, এখন সেটা 4 ঘন্টা আগে না, আপনাকে আরও 4 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে, কারণ বিমানবন্দরের ঠিক উল্টো দিকে বিমানবন্দর স্টেশনের ওইখানে কিন্তু উন্নয়ন প্রকল্পের কাজের জন্যই 4টা লেনের মধ্যে 3টা লেনই বন্ধ রাখা হবে, ফলে আপনারা সেদিকটি বিবেচনা করেই একটু আগেই রওনা দেবেন, কারণ আপনারা যারা সময় মতো বিমান ধরতে যাবেন তারা যদি না যেতে পারেন রাস্তায় যানজটের কারণে, তাহলে কিন্তু বিমান মিস, ফ্লাইট মিস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। তাই সেই সতর্কতা জানানোর জন্যই আপনাদেরকে বলছি যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। এয়ারপোর্ট রোডে বিশেষ ট্রাফিক নির্দেশনা, সেখানে বলা হচ্ছে যে জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি এর প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী 24 নভেম্বর 2022 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 27 নভেম্বর রোববার সকাল 6টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। আর সড়ক উন্নয়ন কাজ চলমানের জন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, এমন অবস্থায় উক্ত করিডোরের চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। এখন এই বিকল্প পথ ব্যবহার করার কিন্তু সুযোগ নাই, কারণ আমাদের ওখানে একটাই এয়ারপোর্ট রোড, যেটা আমাদের প্রধান সড়ক, সেই সড়কে প্রবাসীরা আপনারা যারা যাবেন তাদেরকে অনুরোধ করব অনেক আগেই রওনা দেবেন, অন্তত পক্ষে হাতে 4 থেকে 5 ঘন্টা বাড়তি সময় নিয়ে রওনা দেবেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ হবে। যদি কারো সুযোগ থাকে ট্রেনে আসা, তাহলে আপনারা ট্রেনেই চলাচল করবেন, কারণ ট্রেনই তখন একমাত্র নিরাপদ হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে কিন্তু বাড়তি সময় হাতে না নিয়ে এলে এয়ারপোর্টে পৌঁছানো কিন্তু আপনাদের জন্য দুরূহ হয়ে যাবে। এই যে বিমানবন্দরের ছবি দেখছেন, সেই গেটে ঢোকার ঠিক আগ মুহূর্তেই কিন্তু যানজটটা লাগবে, আর ওখানে যানজট লাগা মানে কিন্তু একেবারে কাউরান বাজার পর্যন্ত যানজট হবে। ফ্লাইওভার দেখছেন, সেই মহাকালী ফ্লাইওভারের উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা কিন্তু ভয়ঙ্কর যানজট হবে। আমি আগেই বলেছি 4 লেন রাস্তার মধ্যে 3 লেনই কিন্তু বন্ধ থাকবে, বিআরটি এর পক্ষ থেকে এটি বলা হয়েছে, সেই সতর্কতা জানানোর জন্যই আপনাদেরকে বলছি। আপনারা অবশ্যই অবশ্যই প্রবাসী ভাই বোনেরা, আপনারা কষ্টের টাকায় ঋণ করে বিদেশ যান, সেই জন্য চাই না যে আপনাদের কোনো ফ্লাইট মিস হোক, যতটা সম্ভব আপনারা হাতে সময় নিয়ে বেরোবেন, যাতে করে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হলে যেন আপনি ফ্লাইট মিস না হয়, তার আগেই যেন আপনি পৌঁছাতে পারেন। প্রয়োজনে আপনি এয়ারপোর্টে 4 ঘন্টা বসে থাকলেও কোনো সমস্যা নেই, রাস্তায় বসে থাকা মানে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি, টেনশন তো আছেই। ফলে আপনাদেরকে বারবারই অনুরোধ করছি, আগামী কাল বৃহস্পতিবার থেকে যারা ফ্লাইটে যাবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা হাতে আরও 4 ঘন্টা বাড়তি সময় নিয়ে রওনা দেবেন, কারণ যে যানজটটা হবে সেটা ভয়ঙ্কর হবে, আপনাকে আগেই বলেছি। কারণ হচ্ছে যে সরকার থেকেই যখন এটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তার মানে যানজটটা কতটা প্রবল হবে সেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন।